কোন খবর মিস করে দিয়েছেন? এক্ষুনি ইউটিউবে সেভেন নিউজ সাবস্ক্রাইব করে নিন আর সারা দিনের যে কোনো সময় দেখে নিন যে কোনো খবর সবার আগে একমাত্র সেভেন এবিট নিউজ এর পর্দায়। নমস্কার, সেভেনএবিট নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেব, হাওড়ার পর এবার হুগলির রেশরা। শিবপুরে রেশ কাটতে না কাটতেই দিলীপ ঘোষের রামনবমীর মিছিল ঘিরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠল রেশরা। এদিন দিলীপ ঘোষের মিছিল সন্ধ্যা বাজার এলাকায় পৌঁছাতে শুরু হয় অশান্তি। ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির পাশাপাশি প্রকাশ্য রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হলো। কার্যত রণক্ষেত্র চেহারা নিল রেশরার বিস্তীর্ণ অঞ্চল। দেখে নেব সেই ছবি। হুগলির রেশরায় রামনবমীর মিছিলে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, আচমকা এলাকায় অশান্তি বাধে। পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানেরা দিলীপ ঘোষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। উনকে উপর অচানক পত্রবাজি হতি হয়। হাওড়া কা দুসরে ঘটনা হোনে কা বাদ ভি সরকার কিতনা সচেত হে মুঝে সমঝ নাহি আ রাহা হে। তো পুরা সমাজ কে জো अस्तव्यस्त किया जा रहा है, प्रोवोक किया जा रहा है, इसका अगर प्रतिक्रिया हो तो इसका जिम्मेदार कौन होगा? ममता बनर्जी केवल राजनीतिक व्यक्ति है, नहीं तो आज ये होने की कोई संभावना ही नहीं था। पुलिस अगर पहले से और नजर रखता, जहाँ गड़बड़ होता है, जो लोग गड़बड़ करते हैं, तो ये घटना नहीं होती। पत्थरबाजी हुई, गाड़ी तोड़ा जा रहा है, लेकिन जो बच्चे और महिलाएं हमारे साथ आए थे उनके ऊपर क्या होगा? तो चैंपियन हो जाएंगे, भाग रोड हो रहे, पुलिस हमारे ऊपर टीयर गैस फेंक रहा है। कौन है? मुस्लिम मोहल्ला है, यहाँ से पत्थर आ रहा है, पुलिस जानते हुए घटना हो रही है और हमको भगाया जा रहा है। बम का आवाज़ आया, पुलिस ने भी टीयर गैस फेंका, सब मिलाकर के वैसाकार स्थिति है। हम देखते हैं कहाँ तक हम यहाँ खड़े हैं, बहुत सारे लोग इधर उधर दिखते हैं। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি হাতে রাস্তায় নামে পুলিশ, এমনকি ফাটানো হয় কাঁদানো গ্যাসের সেল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুরু হয় লাঠিচার্জ, আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে ছুটে আসে দমকল। দেখুন, পরিস্থিতি তো অত্যন্ত উত্তেজনামূলক হয়েছিল, ঘটনাও ঘটেছে রিশরাতে। জীবনে কোনো দিন এই সমস্ত ঘটনা ঘটে না, আজ পর্যন্ত এই সমস্ত ঘটনা ঘটেনি। একটা রামনবমীর মিছিলের জন্য পারমিশন দেওয়া হয়েছিল, এই যে মিছিলে পারমিশন দেওয়া হয়েছিল, কোথাও তো বলেনি যে দিলীপ ঘোষ এখানে আসবে। আজ পর্যন্ত এখানে যত মিছিল হয়েছে, এর আগে তো কখনো এরকম ঘটনা ঘটেনি। কার উস্কানিতে এই সমস্ত হলো? যারা করেছে, যারা যারা যে ধর্ম, যে সম্প্রদায় হোক, যেই হোক, যারা করে থাকে তারা দে আর ক্রিমিনালস। আজ পর্যন্ত রিশরাতে এরকম ঘটনা ঘটেনি, এবং আমি তো অনেকটা রাস্তায় এলাম, আমি তো দেখছি বাইরের থেকে প্রচুর লোক নিয়ে আসা হয়েছে। আমার সাথে তো প্রেসেরও পাশে কয়েক আগে কারা ছিলেন, আপনারা ছিলেন তো, আপনারা তো দেখলেন তো। এ কি রামনবমীর মিছিল? দিলীপ ঘোষ, দাঁড়ান ভাই, আপনার কথা বলেন, আপনি কি রিপাবলিক নাকি? বড় বড় বাঁশের, বড় বড় বিশাল বড় বড় বাঁশ, তার উপরে হচ্ছে পতাকা টাঙিয়ে যাচ্ছে, কারা এরা? এরা যাই হোক, শ্রীরামের ভক্ত নয় এরা। এখানে কোনো রিস্টার লোক নেই, কোনো শ্রীরামপুরের লোক নেই, সমস্ত বাইরের লোক নিয়ে এসছে। এখানে একটা অশান্তির সৃষ্টি করা হয়েছে, এবং দিলীপ ঘোষ এই মিছিলে প্রথমের দিকে ছিল, গোলমাল হওয়ার একটু আগেই উনি বেরিয়ে গেছেন। কার প্রভোকেশনে হয়েছে এই মিছিল? কার প্রভোকেশনে এই জায়গা হয়েছে? দে আর ক্রিমিনালস।
ঘটনায় গুরুতর জখম হয়েছেন রিষড়া থানার ওসি সহ একাধিক পুলিশ কর্মী। ঘটনায় আহত হন মিছিলে অংশগ্রহণকারীরাও। তাদের উদ্ধার করে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। কি অভিযোগ জানাচ্ছেন একজন আক্রান্তকারী, চলুন শুনব। শুরু হয়েছিল, আমরা তিনটে থেকে সেই শোভাযাত্রা বের করেছি, শান্তিপূর্ণ শোভাযাত্রা। আপনারা জানেন যে রামনবমী সেই সনাতনী যে শোভাযাত্রা বিভিন্ন জায়গায় গোটা দেশ জুড়ে হচ্ছে। সেই শোভাযাত্রা যখন শেষের দিকে একটা মহল্লা দিয়ে যাচ্ছিল, সেই অবস্থায় ওই মহল্লা থেকে ইট পাটকেল বোম কাঁচের বোতল বড় বড় পাথর দিয়ে আসে আমাদের। এখানে আমাদের কেন্দ্রীয় সহসভাপতি মাননীয় দিলীপ দাস সহ জেলা সভাপতি সবাই উপস্থিত ওই পাথরের ভাই আমিও কাহিল হয়েছি দেখতে পাচ্ছেন। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থাকলো ওখানে নীরব দর্শকের মতো, পুলিশ দাঁড়িয়ে দেখছে এখনও ওখানে অচিরদের উপর অত্যাচার। পশ্চিমবঙ্গে কি রামনবমী মিছিল করা ব্যান্ড? সনাতনীদের রামনবমী মিছিল করা ব্যান্ড এর আগে হাওড়ায় দেখেছেন দুদিন আগে, এখনও চলছে সেখানে। আজকে হুগলিতে দেখলেন কিছুটা কী ঘটনা ঘটেছে, আগামী দিনে এগুলো রাজ্য প্রশাসন কী বার্তা দিচ্ছে? সনাতনী সমাজের মানুষ কোনো প্রসেসিং বের করবে না, আজকে আটকানো হবে? আটকাতে না পারলে এইরকমভাবে পাথর ছিল অনৈতিকভাবে আক্রমণ করা ধিক্কার জানাই এই রাজ্য প্রশাসনকে, চিন্তা জানাই। এ ধরনের ঘটনা অনুপ্রেত, একটা বিধায়ক রাজ্যের বিধায়ক যদি আক্রান্ত হয় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কারো নিরাপত্তা নেই। আমরা খুব আতঙ্কিত আছি, ওখানে আমাদের প্রচুর ছেলে তাদেরকে এই মুহূর্তে বাড়ির মধ্যে ঢুকে ঢুকে মারা হচ্ছে প্রশাসনের নীরব দর্শন। খুব তাড়াতাড়ি যদি প্রশাসন অ্যাকশন না নেই, আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাব ইমিডিয়েট প্যারামিলিটারি ফোর্স ওখানে নামানোর জন্য। যে আপডেট পাচ্ছি, বৃহস্পতিবার রামনবমীর মিছিল ঘিরে রহনক্ষেত্র চেহারা নিয়েছিল হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোড চত্বর। শোভাযাত্রায় হামলার অভিযোগ উঠেছিল একদল উন্মত্ত জনতার বিরুদ্ধে। ভাঙচুর, ইট বৃষ্টি, বাড়িতে আগুন বাদ যায়নি কিছুই। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কেন বাড়তি সুরক্ষা নিল না প্রশাসন, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। হুগলি থেকে তরুণ দত্তের রিপোর্ট, সেভেন আবেগ নিউজ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।